দেখুন, যেভাবে পরমাণু মিসাইলে যুদ্ধ হয়েছিল মহাভারতেও, মহাভারতের সময়ও হয়েছিল পারমাণবিক যুদ্ধ, যে সময়ে দাঁড়িয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই বড় মাপের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উন্নত মানের অস্ত্র। সেই সময়ের প্রযুক্তিতে তৈরি অস্ত্রগুলি ছাড়া এই যুদ্ধ অসম্পূর্ণ থাকত। মহাভারতের দ্রোণা পর্বে পুরো সেনাবাহিনী একটি বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংস হয়েছিল হাতি, ঘোড়া, এলাকার গাছপাতা সমস্ত। মহাভারতের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল আঙ্গা অস্ত্র। এই অস্ত্র সাপের মতো কাজ করত। এ যুগের হিট সিকিং মিসাইলের সঙ্গে এই অস্ত্রের তুলনা করা যায়। সম্মোহনা অস্ত্র নামক একটি অস্ত্র থেকে গ্যাস নিঃসৃত হতো, এর ফলে শত্রুপক্ষ শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত হতো। মন্ত্র বলে একটি অস্ত্র ছিল যেটি শব্দ দিয়েই আক্রমণ করা হতো। বাসবী শক্তি অস্ত্র থেকে বিদ্যুতের মতো আলো বের হতো, এটি একেবারে বেশি ব্যবহার করা যেত না। আজকের বাস্টার লঞ্চারের সঙ্গে তুলনা করা যায়। দেবরাজ ইন্দ্র এই ইপ্সো কুরুক্ষেত্রের যুদ্ধে প্রদান করেছিল। এই অস্ত্র প্রথম রামায়ণে ইন্দ্রজিৎ লক্ষণের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। ব্রহ্মাস্ত্র মহাভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র। ব্রহ্মাণ্ডের সমস্ত সোলার সিস্টেমকে ধ্বংস করার জন্য সক্ষম ছিল এই অস্ত্র। পুরাণে বলা হচ্ছে এই অস্ত্র প্রয়োগ করলে সমুদ্রের জল শুকিয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে। মহাভারতের এই ধরনের প্রচুর অস্ত্র ব্যবহার হয়েছিল, যার প্রযুক্তি আজকের অস্ত্রের সঙ্গে রীতিমতো পাল্লা দিতে পারে। বিস্ফোরণ, ধ্বংস, পারমাণবিক যুদ্ধের সবই উল্লেখ আছে এই যুদ্ধে।